সম্মানিত দীনি ভাইরা, আজ যে বিষয়টি নিয়ে মাশাআল্লাহ আমাদের মধ্যে ইতোমধ্যে এসে উপস্থিত হলেন আপনাদের সকলেরই প্রাণপ্রিয় শেখ এহসানুল্লাহ হাফেজাহুল্লাহ, আমরা শেখকে মারহাবা জানাই। সম্মানিত উপস্থিতি, আজ যে বিষয়টির অবতারণা করা হয়েছে, যে বিষয়টিকে নির্বাচিত করা হয়েছে, আমি মনে করি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের জমিয়তের উদ্যোগে আমি বলবো ঢাকাবাসী, এই পুরাতন ঢাকাবাসী, এই যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে যে উদ্যোগটা জমিয়তের ছায়ায় দায়িত্বশীলগুলো নিয়ে নিচ্ছেন, এটি একটি বিশাল কাজ। আমার বিশ্বাস সারা বাংলাদেশে যদি এই কর্মতৎপরতা ছড়িয়ে দেওয়া যেত তাহলে সারা দেশ উপকৃত হতো। দিনী ভ্রাতৃমণ্ডলী, দেখুন আমাদের শেখগণ প্রতিটি এই মহতি মাহফিলে প্রোগ্রামে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন, তার মাঝে আজকের বিষয়টিও আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ, সেটি হলো কোরআন হাদিসের আলোকে অপসংস্কৃতির কবলে প্রজন্ম তার থেকে উদ্ধারের কি করণীয় আমাদের রয়েছে, আমাদের কি করণীয় রয়েছে এবং আমাদের বর্জনীয় কি রয়েছে, এই যে বিষয়টি নির্বাচন করা হয়েছে, আমি মনে করি যে সময়ের প্রেক্ষিতে এ ধরনের বিষয় চয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। দিনী ভ্রাতৃমণ্ডলী, যেহেতু আমরা খুব দীর্ঘ রাত আমরা বক্তব্য রাখব না, আমরা আমাদের আলোচনার ভিতরে প্রবেশ করি। সংস্কৃতি এবং অপসংস্কৃতি, সংস্কৃতিটা আসলে কি? সংস্কৃতি যা আমরা ইংরেজিতে বলি কালচার, আরো আমরা বাংলা প্রতিশব্দে কৃষ্টি বলি, তো এই কালচার বা সংস্কৃতি এটি আসলে প্রতিটি সমাজের তাদের যে মূল্যবোধ, তাদের যে চালচলন, তাদের যে জীবন প্রবাহ, আচার আচরণ, এই টোটালটাই কিন্তু সংস্কৃতি। সংস্কৃতি আমরা যেগুলো মনে করি যে গানবাদ্য আয়োজন করে বলি সাংস্কৃতিক অনুষ্ঠান, না, এটা কোনো সংস্কৃতি নয়। হ্যাঁ, এগুলো আমাদেরকে একটা ভুল বোঝানো হয়, এগুলো সংস্কৃতিটা হলো আসলে একটি সমাজের তাদের যে জীবনাচার, এই গোটা জীবনাচারটাই হলো সংস্কৃতি। মানুষের সংস্কৃতি দিয়ে বোঝা যায় এই মানুষগুলো কেমন, তারা কতটা সভ্য, কতটা অসভ্য, তারা কতটা তারা মুসলিম, কতটা তারা মুসলিম নয়, সব কিছু কিন্তু এই সংস্কৃতি দিয়ে মানে মাপা হয়। বলা হয়ে থাকে সংস্কৃতি একটি সমাজের প্রাণ। তো আমাদের আজকের বিষয় হলো অপসংস্কৃতি। তাহলে অপসংস্কৃতিটা কি? অপসংস্কৃতিটা হলো যেটি কোনো সমাজ দেহকে কলুষিত করে দেয়, সমাজের আচার আচরণকে নষ্ট করে দেয়, সমাজের মানুষের যা কিছু সুন্দর সব সুন্দরকে কলুষিত করে দেয়, এটার নামে অপসংস্কৃতি। সংস্কৃতি হলো যা কিছু সুন্দর, আমার আচার আচরণ, আমি হাসি দিয়ে কথা বলি, আমি কাউকে কষ্ট দিই না, আমার আচরণ সুন্দর, আমার লেনদেন ভালো ইত্যাদি, এগুলো আমার সংস্কৃতি। আর এর বিপরীত যখনই আমার মধ্যে কাজ করবে সেগুলো আসলে অপসংস্কৃতি। তো এখন প্রশ্ন হলো যে এই যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতিটা আমাদের কতখানি ক্ষতি করছে? দেখুন, অপসংস্কৃতি এটি একটি সমাজ দেহে বিষের মতো, বিষ যেমন একটি প্রাণকে সংহার করে দেয়, একটা প্রাণকে শেষ করে দেয়, অপসংস্কৃতি একটি সমাজকে ধ্বংস করে দেয়, একটি সমাজকে নষ্ট করে দেয়। আমরা আমাদের আলোচনায় বিষয়গুলো ইনশাআল্লাহ তুলে ধরব,
দেখবে যে কিভাবে অপসংস্কৃতি একটি সমাজকে নষ্ট করে দেয়। তাহলে এই অপসংস্কৃতি আমরা বুঝে নিলাম যে অপসংস্কৃতি হলো যা কিছু সত্য সুন্দর সুষ্ঠু এর বিপরীত, যা কিছু আপনার খারাপ, যা কিছু দূষিত, যা কিছু অভিশপ্ত, সেগুলি হলো অপসংস্কৃতি। তো আমাদের এই যে অপসংস্কৃতিটা আমরাও কিন্তু বুঝি, প্রত্যেক বিবেকশীল মানুষ যারা তারা কিন্তু বুঝে কোনটা সংস্কৃতি কোনটা অপসংস্কৃতি। উদাহরণ হিসাবে আমি যদি আপনাকে বলি, আপনারা এই যে শহরের বাড়িঘরগুলো কিন্তু খুব কাছাকাছি, তাই না, একদম লাগানো। আমাদের গ্রাম কিন্তু একটু ফাঁকা ফাঁকা বাড়িঘর। হ্যাঁ, তারপরে ধরে নেন আপনার বাসার পাশে বাসা, সেখানে ধরেন কি বলে ডিজে পার্টি দিল। তো ডিজে পার্টি যখন দিল সেখানে হই হুল্লোড় করছে, নাচছে গাইছে, আর খুব উঁচু ভলিউমে আপনার সেখানে গানবাদ্য করছে। তো এটা কোনো সুষ্ঠু বিবেক যার আছে, যে আপনার মস্তিষ্ক বিকৃত নয়, কেউ কিন্তু এটাকে গ্রহণ করবে না, এটা খারাপ বলবে, এটা অন্যায় বলবে, এটা ভুল বলবে। তাহলে এই যে অপসংস্কৃতি, আপনার বাসার পাশে যখন এই ধরনের অপসংস্কৃতি হয়, তখন আপনি ঠিকই বুঝতে পারেন যে অপসংস্কৃতি কতটা ক্ষতিকারক, অপসংস্কৃতি কতটা ক্ষতিকারক। আমরা পেপারে দেখেছিলাম 2021 সনে রাজশাহীতে মাত্র 17 বছরের একটা ছেলে, সে নেশাখোর, মদ খেতে শিখেছে। এখন তার তো কামাই রোজগার নাই, তার তো ইনকাম নাই, এখন তার যে ইনকাম নাই সে এখন মদ পাবে কিভাবে। তা এখন বাবাকে চাপ দিচ্ছে, কারণ বাবা তো চায় না ছেলে মদ খাক, টাকা নিয়ে মদ খাবে। তো বাবা টাকা দিবে না দিবে না, ওই মাদকাসক্ত 17 বছরের ছেলেটা ছুরিকাঘাত করে বাবাকে মেরে ফেলছে। তো মদ পান করা, আপনার নেশা সেবন করা তো কোনো সংস্কৃতি না, এটা নিঃসন্দেহে অপসংস্কৃতি। তাহলে একটা অপসংস্কৃতি কি করতে পারে, ছেলের হাতে বাবাকে খুন করে দিতে পারে। আপনারা দেখেছেন এই যে ঐশী নামক একটা মেয়ে, বাবা এবং মা দুজনকেই আপনার হয়তো চায়ের সঙ্গে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে, বাবা মা ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়েছে, অতঃপর এই মেয়েটা বাবা এবং মা দুজনকে জবাই করে হত্যা করেছে। কেন? ওই মেয়েটা নষ্ট হয়ে গেছে, সে অপসংস্কৃতিতে ডুবে পড়েছে, তাই না, তার জীবনবোধ, জীবনের মূল্যবোধ বিনষ্ট হয়ে গেছে, সেজন্যই তো সেই কাজটা করতে পেরেছে, নাহলে কি পারত। তাহলে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে দু একটি উদাহরণ দিয়ে বুঝালাম যে অপসংস্কৃতি সমাজ দেহের জন্য কতটা বিষাক্ত বিষয়। তাহলে এই অপসংস্কৃতি থেকে আমরা কিভাবে মুক্তি পাব। আসুন তাহলে আমরা অপসংস্কৃতিটি আগে কিছু বুঝি, যে অপসংস্কৃতি আসলে কিভাবে, কোন জিনিসগুলো অপসংস্কৃতি আমাদের মধ্যে কাজ করছে। অপসংস্কৃতি 1 নম্বরে আমি বর্তমান পার্সপেক্টিভ যেটি সমসাময়িক সময়কালের বিষয়গুলি বলি, 1 নম্বর অপসংস্কৃতি যেটি সেটি হলো আপনার ইন্টারনেটের বদৌলতে, বা এটাকে আমরা আকাশ সংস্কৃতি বলতে পারি, আকাশ সংস্কৃতির বদৌলতে কি হচ্ছে, আজ ঘরে ঘরে প্রতি জনের কাছে অপসংস্কৃতি ঢুকে পড়েছে। যা কিছু আমার সংস্কৃতি নয়, যা কিছু আমার মূল্যবোধে নেই, যা কিছু আমার সমাজে নেই, সেইগুলোই কিন্তু আজ আমাদেরকে গ্রাস করেছে, আজ আমাদেরকে গ্রাস করেছে। বন্ধুগণ, এই যে ইন্টারনেট বলেন, ডিশ বলেন, এগুলো কি করছে, তাপ পৃথিবীর যত অস্থিরতা আছে সমস্ত অস্থিরতাকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। আগে তো সিনেমা দেখতে হলে আপনার সিনেমা হলে যাওয়া থাকতো, ওইখানে ভালো মানুষেরা যেত না, তাই না,
আলেম ওলামারা বা আপনার মাদ্রাসার ছাত্র কিংবা যাদের একটু বয়স হয়েছে যাদের বিবেক সেখানে যেহেতু বাচ্চা ফোলাপান যেগুলো ধরেন 15-16 বছর 20 বছরের এবং সেগুলো আরো লোয়ার কোয়ালিটি যারা আরজাল ছেড়ে রিক্সাওয়ালা বা ইত্যাকার মানুষেরা সিনেমা হলে যেত তো এখন তো ঘরে ঘরে সিনেমা হল এখন তো পকেটে পকেটে সিনেমা হল এই মোবাইলটা আপনার অন করলে হাজার সিনেমার মধ্যে আছে আছে না হাজার অশ্লীলতা এর মধ্যে আছে এখন বলেন এইখান থেকে নাজাত পাবো কি করে তাহলে এখন এই অপসংস্কৃতির আমরা যদি আসবাবগুলো বলি উপকরণগুলো বলি কি সেই উপকরণ যা কিনা অপসংস্কৃতি হয়ে আমাদেরকে সবল মারছে তার এক নম্বর অপসংস্কৃতি হলো আপনার আকাশ সংস্কৃতি ইন্টারনেট ডিশ ফিল্ম সিনেমা নাটক আমরা যেগুলোকে বলি আমাদের সংস্কৃতি মূলত এগুলো হলো অপসংস্কৃতি নাটক সিনেমা যে আছে আমাদের দেশে নাটক সিনেমার সবচেয়ে সবচেয়ে আপনার উপজীব্য বিষয়টা কি নাটক সিনেমার সবচেয়ে উপজীব্য বিষয় হলো ছেলে আর মেয়েতে মিলে প্রেম করবে তারা নাচবে তারা গাইবে তারা আরো যদি একটু আপনার খোলা ভাষায় বলি তারা ডলাডলি করবে এগুলো দেখবে যারা দেখবে তারা তারা একটু কি হবে পুলকিত হবে যৌন সুরসুরি অনুভব করবে হ্যাঁ একটা বিকৃত যৌন আনন্দ লাভ করবে এটাকে পুঁজি করেই কিন্তু তারা এগুলো বানায় এটাকে না আমি আপনারা কিছু মনে করবেন না আমি কিন্তু কোনো রাজনীতির মানুষ না যেমন ধরেন এখানে অনেক ক্যান্ডিডেট তারা তাদের বাংলাদেশে তাদের অবদান কি তাদের অবদান তার এলাকায়ও কিচ্ছু নাই দেশেও কিচ্ছু নাই আছে কি সে নাটক করেছে সে সিনেমা করেছে হ্যাঁ সে গান করেছে এখন সে এমপি বুঝতে পারছেন তো তার অবদান তো কি তো সে কিছু যৌন সুরসুরিমূলক কিছু গান গায় নাচে ড্যান্স দেয় হ্যাঁ কিছু নাটক করে সিনেমা করে সে কি সে এখন সেলিব্রিটি সে হলো এখন কি সেলিব্রিটি সে ভাইরাল দেশব্যাপী সে ভাইরাল তাহলে অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করেছে বলেই আমাদের এই দুরবস্থা বন্ধুগণ তাহলে এই যে আমরা যা বলছি এই নাটক সিনেমা হ্যাঁ আকাশ সংস্কৃতি ইন্টারনেট ডিশ হ্যাঁ এইগুলো হলো অপসংস্কৃতির বর্তমান সময়ের এক নম্বর আপনার উপকরণ এক নম্বর উপকরণ দুই দুই নম্বর উপকরণ কি দুই নম্বর উপকরণ হলো বিজাতীয় বিজাতীয় চিন্তাধারা বিজাতীয় চিন্তাধারা বিজাতীয় চিন্তাধারাটা কি বিজাতীয় চিন্তাধারাটা হলো যেমন ধরুন আপনারা তসলিমা নাসরিনের নাম শুনছেন তসলিমা নাসরিন তাই না তসলিমা নাসরিন তার লেখনীতে একটা জঘন্য উক্তি করেছে তার মাকে নিয়ে আর সে জঘন্য উক্তিটা করেছে তার মা তাহাজ্জুদ করত যার ফলে সে জঘন্য উক্তিটা করেছে তার কতটা কুলঙ্গার হলে তার মা তাহাজ্জুদ পড়ত আর সে তার মায়ের তাহাজ্জুদ নিয়ে কটাক্ষ করেছে বন্ধুগণ তাহলে সে এই দুঃসাহসটা পেল কোথা থেকে সে দুঃসাহস পেল এই দুঃসাহসটা পেল কারণ সে বিজাতীয় সংস্কৃতিতে সে কি করেছে সে আপনার সেখান ডাইভার্ট হয়ে গেছে বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতিটা আমি আপনাদেরকে বলি এদেশে ব্রিটিশরা শাসন করেছে তো হিসাবে সম্ভবত 190 বছর তো 190 বছর ব্রিটিশরা শাসন করেছে ব্রিটিশদের কিন্তু একটা তাদের একটা কমন বক্তব্য ছিল কি যে ইন্ডিয়ান যারা আছে ধরেন এই সাবকন্টিনেন্ট ভারত বাংলাদেশ পাকিস্তান টোটাল এই সাবকন্টিনেন্ট তাদের কথা ছিল যে ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার রক্তে বর্ণে তারা ইন্ডিয়ান হবে বাট কিন্তু তারা ইংলিশ হবে কিসে ইংলিশ হবে বলছে যে ইন টেস্ট ইন ওপিনিয়ন ইন মোরালিটি অ্যান্ড ইন ইন্টেলিজেন্স বলছে যে রক্তে মাংসে হবে ইন্ডিয়ান বাট তারা তাদের পছন্দ তাদের মতামত তাদের নৈতিকতা এবং তাদের ইন্টেলেক্ট তাদের আপনার বুদ্ধি চিন্তা এগুলোতেও হবে তারা ইংলিশ তারা হবে ইংলিশ তো আপনি দেখেন ব্রিটিশরা যেতে না যেতেই এদেশে কিন্তু কি হয়েছে আপনার দেখা গেল যে নাস্তিকতার প্রবল জোয়ার ছিল হ্যাঁ কারণ হলো যখন এদেশের মানুষদেরকে
ধর্ম থেকে আলাদা করতে চেয়েছে, যাই হোক ওটা আলাদা আলোচনা, কিন্তু এটা হলো গোটা বিশ্বের, গোটা বিশ্বের যত ইহুদিবাদী শক্তি আছে, বিজাতীয় শক্তি আছে, তারা আপনার ইসলামকে টার্গেট করে। আর ইসলামকে টার্গেট করে তারা যেটা করে সেটি হলো যে ইসলাম থেকে মুসলিমদেরকে, মুসলিমদেরকে বিমুখ করতে হলে একটাই মাত্র পদ্ধতি, সেই পদ্ধতি কি, সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মুসলিমদেরকে তাদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দিতে হবে, তাদের যে আল্লাহর প্রতি তাদের যে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এগুলোকে নষ্ট করে দিতে হবে, এবং একই সঙ্গে তাদের মোরালিটি, তাদের নৈতিক চরিত্রটা ধ্বংস করে দিতে হবে। এগুলো হলো তাদের বক্তব্য। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এই প্রসঙ্গে বলছি, দুই নম্বর হলো যে আমাদের বিজাতীয় সংস্কৃতিতে, বিজাতীয় চিন্তাধারায় আমরা কি হচ্ছি, আমরা আমাদের নিজ সংস্কৃতি, ইসলামী সংস্কৃতিকে ভুলে আমরা অপসংস্কৃতিতে আমরা ডুবে পড়েছি। তিন নম্বর হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাটা শুধু যে আপনার সরকারের প্রণীত শিক্ষা ব্যবস্থার কথা কিন্তু আমি বলবো না, এই শিক্ষা ব্যবস্থা আপনার একদম শুরু থেকে, আপনার নিজের থেকে, আপনার নিজে থেকে কিভাবে এই শিক্ষা ব্যবস্থাটা দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা আম্মা আবাওহু ইউহাম্মিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, রাওয়াহুল বুখারী। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, প্রত্যেক বনি আদম সে সুষ্ঠু স্বভাবের উপরে জন্মগ্রহণ করে। সুষ্ঠু স্বভাব কি? সুষ্ঠু স্বভাব ফিত্রাতি দিন হলো আল্লাহর দিন। আমি একটা ঘটনা বলি, ঘটনাটা হলো এই, আপনারা জানেন যে আমি হয়তো অনেকে জানেন শরীফবাগ ইসলামিক কাউন্সিল ধামরাই, খুব বড় মাদ্রাসা, এটি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মাদ্রাসা সরকার ঘোষণা করেছে তো সেখানে আমি ভাইস প্রিন্সিপাল। তো মাদ্রাসার কাছাকাছি আমার একটা বাসা ছিল, এখন অবশ্য ওখানে থাকি না, তো বাসার কাছে হিন্দুদের অনেক বাড়িঘর আছে সেখানে। তো একদিন মসজিদে আজান হচ্ছে, তো যখনই আজান হচ্ছে তখন একটা হিন্দু ছেলে, ছোট বাচ্চা, আমার ঘরের পাশে বসা, তো মা তার মাও কাছে দাঁড়ানো, তো আমার ওয়াইফ কাছাকাছি আর কি বারান্দার কাছে ছিল। তো যখন মসজিদে আজান হচ্ছে, ছেলেটাও আজানের একটা আল্লাহ আকবর আল্লাহ আকবর, ছেলেটা বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর, তো এরকম দুই তিনবার যখন ছেলেটা বারবার আল্লাহ আকবর বলছে, তখন তার মা তাকে সাংঘাতিক ধমক দিয়ে থামিয়ে দিয়েছে, হিন্দু মহিলা যে এত করছে মুসলমানদের আজান দিচ্ছে। তো আমার ওয়াইফ দ্রুত এসে বলছে, শুনেন শুনুন কি কি বল কি বলো বলে, যে এই বাচ্চা ছেলেটা আল্লাহ আকবর বলে আজান আর সাথে সাথে আজান দিচ্ছিল, কিন্তু তার মা এইভাবে তাকে থামিয়ে দিয়েছে। দেখেন তার হৃদয়ে কিন্তু আল্লাহ আকবর, এটা কিন্তু ওই যে আপনার আলমে আল্লাহ আল্লাহ সুবি রব্বিকুম কালু বালা, আল্লাহ জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের রব নই, কালু বালা বলেছিলাম কি আমরা সবাই, হ্যাঁ। ওই তাওহীদের যে অ্যাকশন, এই অ্যাকশন কিন্তু প্রত্যেকটা হৃদয়ে থেকে যায়, শুধু সুষ্ঠু পরিবেশ পেলে, সুন্দর পরিবেশ পেলে ওটি চমকে ওঠে, ওটা কি হয়, ওটি চমকে ওঠে। এই জন্যই গোটা পৃথিবীতে দেখেন এই যে ইহুদিরা আপনার আপনার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তাদের ধর্মের মানুষ বাড়ানোর জন্য, খ্রিস্টানরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তাদের ধর্মের মানুষ বাড়ানোর জন্য, কিন্তু মানুষ বাড়ে শুধু ইসলামে, মানুষ বাড়ে কোথায়, মানুষ শুধু বাড়ে ইসলামের মধ্যে মানুষ বাড়ে, কারণ ওই যে আলাস্তু বিরব্বিকুম বলে আসছিল, ওই বলার কি আছে, ওই আপনার প্রভাব তার অন্তঃকরণে রয়েছে। যদি স্বর্ণ যেরকম কাদায় পড়ে থাকলে কাদা আচ্ছন্ন হয়ে যায়, একটু পানি স্পর্শ পেলে স্বর্ণটা কি একদম ফ্রেশ স্বর্ণ হয়ে যায়, তাই না? ঠিক তদ্রুপ ভাবে আলাস্তু বিরব্বিকুমের কি আছে, প্রভাব আছে। দিন বন্ধুগণ, তো বলছিলাম আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক বনি আদম সে ফিতরাতের উপরে, সুষ্ঠু স্বভাব ধর্মের উপরে জন্মগ্রহণ করে। আম্মা আবাওহু ইউহাম্মিদানিহি, তার বাবা মা তাকে হয় ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি অথবা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি অথবা অগ্নিপূজক বানায়। আপনি কি বুঝেছেন, মহান আল্লাহ, আপনার ছেলে ভালো হবে না মন্দ হবে এটার দায়িত্ব এই হাদিসের মধ্যে আপনার উপরে ন্যস্ত করেছে।
হাদিস স্পষ্ট করে দেয় যে যদি বাবা মা ইহুদি বানাতে পারে বাবা মা অগ্নি পূজক বানাতে পারে বাবা মা যদি তাকে খ্রিস্টান বানাতে পারে তাহলে আমি আর আপনি আমার সন্তানকে মুসলমান কেন বানাতে পারবো না তাহলে এটা আমার ব্যর্থতা কারণ হলো আমি নিজেই ভালো মুসলমান না এর কারণ আমি নিজেই কি ভালো মুসলমান না আমি আলোচনার সময় পেলে বলবো যে কেন এই অপসংস্কৃতি থেকে আমাদের সন্তানদেরকে কেন বাঁচাতে পারছি না কারণ আমাদের মধ্যে কুদওয়া নাই মডেল নাই ওই সন্তান বড় হতে হতেই তো বাবা মাকেই মডেল পায় নাই বাবা ছেলেরে বলে সিগারেট নিয়ে এসো গবেষণায় দেখা গেছে যারা বড় হয়ে নেশাসক্ত হয়েছে তার 98% তারা আগে হলো ধূমপান করত ধূমপান করে নাই পরে মাদকাসক্ত হয়েছে এরকম 2% তাহলে ধূমপানটাই হলো মাদকাসক্তির প্রথম সিঁড়ি আর বাবা সন্তান যখন আপনার একটু বড় হয়ে দেখে আমার বাবা সিগারেট খায় ও না জানি এর মধ্যে কি আছে তাই না তো এখন সে চিন্তায় আছে যে কবে আর একটু বড় হবে আর বাবার মতো এরকম সিগারেট খাবে তাই না বাবার মতো এরকম সিগারেট খাবে তো যখন আপনার আপনাকেই দেখছে এটা কিন্তু বন্ধুগণ যদি সে আপনাকে কুদওয়া পেত আপনাকে মডেল পেত আপনাকে নমুজাজ পেত যে আপনি আদর্শ বাবা মা আপনি কেমন আদর্শ বাবা মা আপনি আজান হলে মসজিদে দৌড় দেন এটা তো আপনার সন্তান দেখবে আমার বাবা তো মসজিদে দৌড়ায় আজান হলে যে নারীটা সালাতে দাঁড়িয়ে যায় ওই ছোট্ট বাচ্চাটা না বুঝেই সাজদা দেয় তার পাশে সাজদা দেয় না দেয় তো তাহলে কি মডেল তো সে ঘরেই পেয়ে গেছে পৃথিবীতে যত শিক্ষক আছে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হলো বাবা মা তো আমি বলছিলাম যে আপনার কি যে আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং এই দুর্বলতার কথাটা কি দুর্বলতার কথাটা হলো এটা আমার ঘর থেকে দুর্বলতাটা শুরু ঘর থেকে দুর্বলতাটা শুরু আমার বাড়িতে 20,000 টাকার লেট টেলিভিশন আছে 50,000 টাকার লেট টেলিভিশন আছে বাট আমার বাড়িতে কোরআনের তর্জমা নাই আমার বাড়িতে সহি বুখারীর তর্জমা নাই আমার বাড়িতে রিয়াদুস সালেহীনের তর্জমার কিতাবটা নাই আমার বাড়িতে শহীদুল্লাহ খান মাদানির নামাজ শিক্ষাটা নাই কি বলেন ভাই তাহলে সে কত টেলিভিশন নাটক আর সিনেমা দেখে কাটাবে আপনার ঘরে আরাফাত পত্রিকা যায় না তর্জমানুল হাদিস যায় না আরে আরাফাত তর্জমানুল হাদিসে আপনার একটা প্রবন্ধ থেকে যা কিছু জানা সম্ভব আপনার জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারে শুধু একটা প্রবন্ধ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমি একটা সত্য ঘটনা করেছিলাম মিশরের কায়রোতে খুব বড় লোকের এক বাড়ি মসজিদের পাশে কিন্তু ওরা কেউ মসজিদে যায় না জুমার দিনও সালাত করে না ইত্তবসরে একদিন জুমার সালাতে ইমাম খুতবা দিচ্ছেন তো ওই ধনী বাড়িওয়ালা হলো সুদখোর বড় ধরনের সুদখোর হ্যাঁ যে কুল্লু লাহমিন নুবিত বিল হারামে ফান্নারু আওলা বি হাদিস পড়ছে যেই দেহটা হারাম দিয়ে রক্ত মাংস হারাম দিয়ে হয়েছে সেই দেহটা জাহান্নামেরই উপযুক্ত এই হাদিস শোনার পরে ওই বাড়ির যে যুবক ছেলেটা তার কানে এটা ঢুকেছে এই আওয়াজটা ঢুকার পরে তার একটা চিন্তা যাচ্ছে যে ইমাম কি হাদিস পড়লো আমার বাবা তো সুদখোর তবে কি আমার বাবা আর আমরাও তো হারাম খাই আমরা সবাই কি জাহান্নামী তাহলে তার চিন্তার মধ্যে দাগ কেটেছে যাই হোক শেষ কথা হলো সে বাড়ি থেকে বের হয়ে গেছে তাকে বাড়িতে আনার জন্য বাবা এবং মা একটা ছেলে বাবা এবং মা তার কন্ডিশন মেনে দিয়েছে সুদ ছেড়েছে হ্যাঁ সবকিছু তারা জান্নাতি পরিবারের মানে তাদের মানে রূপায়ণ ঘটে গেছে দেখেন কি একটা আওয়াজ মাত্র একটা আওয়াজ মাত্র তাই না সুতরাং আমাদের ঘরে ইসলামের দিনের সব উপকরণ থাকতে হবে সব উপকরণ থাকতে হবে দীর্ঘ বন্ধুগণ তাহলে কি আমরা এই অপসংস্কৃতি
তিনটা খুব মোটা দাগে কথা বললাম আমি, অপসংস্কৃতির কারণগুলো আরো অনেক, তিনটা কথা আমি বললাম। তিনটা কথার এক নম্বর কি বলেছি, এক নম্বর বলেছি যে আকাশ সংস্কৃতি, ইন্টারনেট, ডিশ, ফিল্ম, আপনার নাটক, সিনেমা, এগুলো আমাদের নৈতিক চরিত্রকে ধ্বংস করছে, আমাদেরকে অপসংস্কৃতির মধ্যে নিয়ে যাচ্ছে। দুই দুই নম্বর আমরা বলেছি বিজাতীয় চিন্তাধারা, বিজাতীয় চিন্তাধারা। তিন তিন নম্বরে কি বলেছি আমরা বলেন, শিক্ষা ব্যবস্থার যে আপনার দুর্বলতা, এই শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। এখন আসুন আমরা আবার কথাগুলো বলি, কথাগুলো কি, এই যে বিজাতীয় কিন্তু আকাশ সংস্কৃতি আমাদের সমাজকে নষ্ট করছে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের কি করণীয় আছে এখন আমরা কি? দেখুন আমি এর গুরুত্ব বুঝাতে গিয়ে প্রথমে সূরা শামস থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া নাফসিহি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া নাফসিহি ওয়া মা সাওয়াহা, এটি আল্লাহরই কথা। এই যে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ কি করেছেন, সুবিন্যস্ত করেছেন, আমাদের যা যেভাবে যাওয়া দরকার সব কিছু আল্লাহ করে দিয়েছেন, তাই না? যেখানে নাক থাকা দরকার, চোখ থাকা দরকার, সব কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে, রূপ দিয়ে আমাদেরকে মানুষ করেছেন। অথবা আল্লাহ বলছেন, আমি এই মানুষের মধ্যে কি দিয়েছি, দুটো জিনিসের সংমিশ্রণ দিয়েছি, সেটা কি, একটি হলো আপনার তার যে আত্মাটা, এই আত্মার মধ্যে দুটো জিনিস, এই আত্মা মানুষকে দুদিকে ধাবিত করে, এক একটা হলো ফুজুর, ফুজুরের ইংরেজি করতে পারবেন আপনি এনিমিলিটি, আর ওয়াতাকওয়াহা এটা হলো রেশনালিটি, আপনার কি যে খারাপ কাজের প্রবণতা, আর একটা হলো শুদ্ধচারী জীবন, সুন্দর কাজের আগ্রহ, দুটাই কিন্তু মানুষের মধ্যে আছে, আল্লাহ কিন্তু দিয়ে রাখছে। দিয়ে দেওয়ার পরে হয়তো একটা থেকে আরেকটা জয়ী হয়ে যায়, একটা থেকে আরেকটা জয়ী হয়ে যায়। আপনি দেখবেন যে এমনও মানুষ, সে দুর্দর্শ খারাপ হয়েছে কিন্তু সে একসময় ভালো ছিল, তখন তার ভালো গুণটা বিজয়ী ছিল, এক সময় তার খারাপ গুণটা প্রাধান্য পেয়ে গেছে, খারাপ দোষটা তার প্রাধান্য পেয়ে গেছে। এবার আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, সে সফল কাম হয়ে গেছে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে তার আত্মাটাকে নষ্ট করে দিয়েছে, সে একেবারে ধ্বংস হয়ে গেছে। বন্ধুগণ, তাহলে আসুন আমাদের এই আয়াতগুলোর প্রতিপাদ্য বিষয়টা এই, প্রতিপাদ্য বিষয় হলো এই যে আমাদেরকে শুদ্ধাচারী হতে হবে, আমাদেরকে শুদ্ধাচারী হতে হবে। তো শুদ্ধাচারী যদি হতে হয়, শুদ্ধতার আপনার এই সমাজকে শুদ্ধ করতে যদি আমাদের হয়, প্রজন্মকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের করণীয় কি, আমাদের যে করণীয় সেই করণীয়গুলোর মধ্যে প্রথম যেটি বলছিলাম, এক নম্বর কথা হলো যে আমাদের নিজেদেরকে আগে কি হতে হবে, মডেল হতে হবে, আমাদের নিজেদেরকে আগে ভালো হতে হবে। আমি বাবা এবং মা, আমি বাবা মা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি দোয়া শিখিয়েছে, আল্লাহ দোয়া শিখিয়েছে, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। কত সুন্দর দোয়া, দেখেন আল্লাহ কি বলছে, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি, হে আল্লাহ তুমি আমার যে বিবি, আমার যে ছেলে সন্তান, আমার বিবি পরিজন ছেলে সন্তান, তাদের মধ্যে আমার চোখের শান্তি করে দাও। হ্যাঁ, ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, আর মুত্তাকিদের ইমাম বানায় দাও আল্লাহ আমাদেরকে। সুবহানাল্লাহ,
মুত্তাকিদের ইমাম আল্লাহ তাহলে মুত্তাকিদের ইমাম আপনার প্রজন্মকে তাকওয়ার উপরে দাঁড় করাতে চাইলে আগে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে আপনি যদি মুত্তাকি না হন তাহলে আপনার প্রজন্ম কি করে মুত্তাকি হবে বন্ধুগণ তাহলে আমাদেরকে এমন একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যে পরিবেশে আমি নিজে তাকওয়ার উপরে থাকব এবং আমার সন্তান আমার প্রজন্ম যারা আমার ভবিষ্যৎ ওয়ারিস যারা তারা কি হবে আমাকে তাকওয়ার মডেল পাবে আমি থাকব তার তাকওয়ার মডেল হিসেবে সামনে সে আমার পিছন ধরে ধরে সে এগিয়ে যাবে এই এগিয়ে যাওয়ার গন্তব্য কত দূর জানেন আল্লাহ বলেন আল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين الله رب العالمين والذين آمنوا جرى إيمان دار واتبعتهم ذريتهم بإيمان آر تادر ذريت جرى তাদের প্রজন্মর পর প্রজন্ম তার ছেলে সন্তান যারা তারাও ওই বাবা মাকে ইমানদার পায় বাবা মা সত্যিকারই ইমানদার খালি নাম কষ্ট ইমানদার না কিন্তু আল্লাহ যেখানে ইমানদার হওয়ার কথা বলে সেখানে নাম কষ্ট ইমানদার না হ্যাঁ এবং ওই বাবা মাকে এই ইমানদার বাবা মাকে ফলো করে এই সন্তানরা আত্তাবাতুম যুরিয়াতুম বিঈমানি আল্লাহ বলেন আল্লাহ হাকনাহুম যুরিয়াতাহুম যে এই যে সন্তানরা এদের সঙ্গে আমি আল্লাহ এই বাবা মাকে একসঙ্গে মিলিয়ে দেব হ্যাঁ অতঃপর আল্লাহ বলেন আমালাতনাহুম মিন আমালিহিম মিন শাই কারো আমলকে আমি কি করব না খাটো করব না ঘাটতি করব না লঘু করে দেব না বুঝছেন এটা হলো আপনার জান্নাতের কথা জান্নাতের কথাটা কি জান্নাতের কথা হলো এই আপনি যদি ইমানদার হন আপনার ছেলে মেয়েদের যদি ইমানের উপরে আপনি রেখে যাওয়ার প্রাণপণ প্রয়াস চালান আর তারা ইমানের উপরে থাকে তাহলে কি হবে এর আলটিমেট রেজাল্ট হলো আল্লাহ বলছেন আল হাকনাহুম যুরিয়াতাহুম যে তাদের সন্তানদেরকে তাদের সঙ্গে আমি একসঙ্গে মিলাই দিব জান্নাতে আবার আল্লাহ বলছেন ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কারো আমলের কিছুই আমি কমায় দেব না বুঝলেন এখানে কিন্তু অনেক কথা আছে সেটা কি উদাহরণ এক মিনিট বলে সেটা ধরে নেন আপনি জান্নাতুল ফেরদৌসে আপনার ছেলে বা মেয়ে তারা জান্নাতুল ফেরদৌসে কিন্তু যেতে পারে নাই তাদের ঘাটতি আছে তাই না তো আল্লাহ বলছেন আমি একসঙ্গে মিলিয়ে দিব তো এখন আমরা হলে কি করতাম আমরা হলে মিডিল নিয়ে আসতাম তাই না যে নিচে আর উপরে মাঝে মিডিল দিতাম আল্লাহ তো কারোটা আমি কমাবো না তার মানে আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস থেকে নামাবে না জান্নাতুল ফেরদৌসে আপনিও থাকবেন আপনার সন্তানদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে নিয়ে মিলিয়ে দিবেন বুঝতে পেরেছেন তাহলে এই যে আপনি ইমানের উপরে থাকবেন আপনার সন্তানরা আপনাকে ইমানের মডেল পাবে হ্যাঁ তাহলে কি ইনশাআল্লাহ এই সন্তানরা কি আপনার অপসংস্কৃতিতে যাবে না আপনি কল্পনা করতে পারবেন না আমি একটা কথা বলি আমার গ্রামে এক লোক ছিলেন তিনি রেলে চাকরি করতেন রিটায়ারমেন্টের পরে আমার গ্রামেই থাকতেন অতঃপর তিনি খুবই ভালো মানুষ নামাজি ছিলেন পরহেজগার ছিলেন কিন্তু দুই একটা ছেলে নামাজ পড়তো দুই একটা পড়তো না কিন্তু তিনি মৃত্যুর আগ পর্যন্ত বলেই গেছেন বলেই গেছেন বলেই গেছেন যেদিন তার বাবা মারা যায় অতঃপর আমি দুদিন পর বাড়িতে গেলাম বাড়িতে গেলে আমাকে বলছে আমাকে কাকা বলে ডাকছে কাকা বাবা তো কতদিন বলতো নামাজের কথা নামাজ তো পড়তাম না আমি আজ আপনার সঙ্গে ওয়াদা দিলাম আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না দেখুন ওই বাবার কথাগুলো ফল ফলেছে কখন বাবা মরে যাওয়ার পরে আমরা তো কি আমরা তো হাল ছেড়ে দিই আমরা হাল ছেড়ে দিই না আমরা হাল বন্ধুগণ দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে দায়িত্ব দিয়েছিলেন মুরু আওলাদাকুম বিসালাত ওহুম আবনাউ সাবউ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশর সিনিন ওহুম আবনাউ আশর সিনিন কি 7 বছর বয়স হলেই তোমার সন্তানকে সালাতের কথা আদেশ করো 10 বছর হলে এটার জন্য মারো আরে আমরা তো কি সে রেজাল্ট খারাপ করলে মারি
আমি দেখেছি যে একটা স্কুলে মানে পরীক্ষা খারাপ করছে ওই স্কুলের মাথায় ধরে মারা শুরু করছে বুঝতে পারছেন কিন্তু সালাত না পড়লে মারি না হ্যাঁ কোরআন না পড়লে মারি না বন্ধুগণ তাহলে আমাদের এই যে শিক্ষা এবং প্রশিক্ষণের দুর্বলতাটা কোন জায়গায় আমরা মুসলমান বানানোর বেলাতে আমাদের দৃঢ়তা নাই যে আমার ছেলেকে মুসলিম বানাতে হবে কিন্তু আমরা ডাক্তার বানাতে দৃঢ় প্রতিজ্ঞ আমার ছেলেকে ডাক্তার বানাতেই হবে আমার সহায় সম্পদ বিক্রি করে দিল ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে এগুলো কিন্তু আমাদের চিন্তা কিন্তু ছেলে মুসলিম হলো কিনা বন্ধুগণ কালকে আমাদের দিন এই ছেলে আপনাকে কি বলবে জানেন রব্বানা أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدمنا ليكونا من الأسفلين الله دخل دا جانا مدد كي قم رهي قوتي نيه شعر بھائي ايه قم رهي نا توكي جا اپنے تاكي دين شکا لنا تاكي قرآن شکا لنا تاكي صلاة شکا لنا تاكي توحيد شکا لنا اپنے تاكي ডাক্তার বানাতে আপনার জীবন দিয়ে দিলেন আপনি তাকে ইঞ্জিনিয়ার বানাতে জীবন দিয়ে দিলেন তো ও ছিল তো কি দেশ পাশ করে বিদেশ গিয়ে এখন সে বিজাতীয় আদর্শ ধারণ করেছে কাতে দিন আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবা মাকে দেখায় দাও নাজআলহুমা তাহতা আকদামিনা আমাদের পায়ের নিচে তাদেরকে রাখবো লিয়াকুনা মিনাল আসফালিন তার যেন লাঞ্ছিত হয় অপদস্থ হয় তখন কিন্তু তারা কি আপনার শত্রু হয়ে যাবে যাদের জন্য এত লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন তারা ঠিক কিয়ামত দিন আপনাকে ধরবে আর আল্লাহকে বলবে আল্লাহ দেখায় দাও পায়ের নিচে রাখো সুতরাং বন্ধুগণ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমার নিজেকে কি হতে হবে কুদওয়া হতে হবে আদর্শ হতে হবে মডেল হতে হবে আপনার ঘরে কি হবে আপনার ঘরে তাকওয়ার তাকওয়ার সমস্ত চাষবাস হওয়া লাগবে হ্যাঁ আপনার ঘরে আপনার কোরআন তেলাওয়াত হবে আপনার ঘরে যেমন ধরুন আমরা তো ফরজ সুন্নত ব্যতীত সব বাসায় করি কিন্তু আমরা আহলুল হাদিসরা এগুলো কিন্তু সঠিক কাজ না আপনার রসুল কিন্তু সুন্নত নফল কি বলে ব্যতীত এগুলো মসজিদে করতেন না গিয়ে বাসায় করতেন এর কয়েকটা উপকারিতা আছে এক আপনার বাসায় আল্লাহর রহমত হবে হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ও না কবরস্থান বানানো মানে এর একটা বড় অর্থ হলো যে ঘরে নামাজ পড়া বন্ধ করো না কবরস্থানে তো নামাজ পড়া যায় না তাই না তা আমরা তো ঘরগুলোকে কবরস্থান বানিয়ে ফেলছি তো আমার নফল সুন্নত আমরা ফরজ সালাতের পরে দোয়ার কায়েল না সম্মিলিতভাবে কিন্তু আপনি যদি কখনো কখনো আপনার ঘরের মধ্যে দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন বাধা আছে কোনো বাধা নাই আপনি কাঁদবেন চোখের পানি ফেলবেন আপনার এটা দেখানোর জন্য বলি না কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার আদর্শটা বুঝবে আমার বাবা আমার মা তারা কি করছে তাদের জীবনের আদর্শ কি তাই না সমাজ দেখুন এই যে আপনারা যে কাজটা করেছেন এই কাজটা হলো অপসংস্কৃতি রোধ করার একটা বড় হাতিয়ার আমাদের গ্রাম গঞ্জে যেগুলো হয় সেগুলো হলো যে আপনার ওই যে মাঠে ওয়াজ মাহফিল হয় তাই না ওয়াজ মাহফিলের সবচেয়ে বড় ফায়দা হয় হুজুরদের সেটা হলো তারা বড় ভালো একটা ডিমান্ড পায় ওইটা পায় হুজুর চলে আসে তো এখন ওই মানুষ হেদায়েত হোক আর না হোক ওর নিয়ে হুজুরদের ভাবনা নাই আর হুজুর চিন্তা করে আমি মজাইতে পারলাম কিনা মানুষ খুব আনন্দিত হলো কিনা আগামী বছর আবার দাওয়াতটা আমি পাবো কিনা আর শেষে আমার অ্যামাউন্টটা ঠিক মতো দিছে কিনা এটা হলো হুজুরের আসল চিন্তা বুঝলাম কিন্তু মসজিদ ভিত্তিক যে মাহফিল মসজিদ ভিত্তিক আপনার রসুল কি মসজিদ ভিত্তিক আপনার দিনের কথাগুলো হবে মসজিদ ভিত্তিক আলোচনা হবে ওই যে হাদিসটা আমরা ওয়াজ মাহফিলে বলি যে হাফাতুল মালায়েকা যে আল্লাহর ফেরেশতারা ঘেরাও করে গাশিয়াতুর রহমা হ্যাঁ আল্লাহর রহমত আচ্ছন্ন করে ফেলে তো এগুলো কার জন্য মসজিদে যারা দিনের আলোচনা শুনে তাদের জন্য বন্ধুগণ তাহলে এই দিনী আলোচনা এটা অপসংস্কৃতি রোধের একটা বড় হাতিয়ার আর সমস্ত মিডিয়াগুলোকে আপনার অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সংস্কৃতি বা সুষ্ঠু সংস্কৃতি ইসলামী সংস্কৃতির মিডিয়া তৈরি করতে হবে
যে যেভাবে তারা কি করছে অপশাস্ত্রে ঢুকাচ্ছে ঠিক সেভাবে বই পুস্তক লিখে শক্তি করতে হবে মানুষের মধ্যে বিতরণ করতে হবে আপনাদের জন্য অনেককে সামর্থ্য দিয়েছেন আপনারা কি করেন আপনারা কিছু ইসলামিক সুন্দর বই ছোট ছোট বই করেন ছোট ছোট বই করে মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করে দেন ব্যাপকভাবে প্রচার করে দিলে ওই মানুষগুলো আমি একটা ছোট বই লিখছিলাম আপনার সহি হাদিসের আমাকে শেষ করতে হবে আর পাঁচ মিনিট শেষ করবো আচ্ছা তো আমাকে আমার মামা এসে একদিন বলছে আমি ছোট বইটা লিখছিলাম আমি বংশালামে আগে থাকতাম মানে পেয়ালা মসজিদে ওই সময় এটা লিখেছিলাম তো আপনার বলছে যে তোমার এই বইটা পড়ে একজন লোক আলাদি চাই গেছে শুধু একটা বই পড়ে বলে একটা মাস্টার খুব গোড়া নাম হয়েছিল সে আলাদি চাইছে শুধু একটা বই পড়ে বন্ধুগণ তাহলে এই বই পুস্তক কি করবেন আর আমরা যদিও আমাদের শব্দ ক্ষীণ আমাদের অবস্থান দুর্বল জায়গায় তারপরও বলবো আমাদের মানহাজ আত-তাআলিমিয়্যা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে শিক্ষা ব্যবস্থায় ইসলামীকরণ করতে হবে এছাড়া কোনো বিকল্প নাই আপনার র‍্যাব দিয়ে আপনার আরো যা বলেন কুবরা টোবরা পুলিশ বাহিনী দিয়ে এই অপসংস্কৃতি রোধ করা যাবে না সমাজকে সুন্দর করা যাবে না একমাত্র আল্লাহ ভীতি মানুষকে কি করতে পারে এই খারাপই থেকে অপসংস্কৃতিকে মানুষকে বাঁচাতে পারে আমি এই মোবাইলে খারাপ কিছু আমি দেখব না এটা কি আমাকে র‍্যাব আমাকে বাধা দিতে পারবে র‍্যাবের বাধায় কাজ হবে আমি দেখবো না কেন আমার আল্লাহকে ভয় পাই বলে তাই না আমার আল্লাহকে ভয় পাই বলে তো দিনে মধ্যে হন তাহলে আমাদেরকে এই অপসংস্কৃতি রোধ করতে হলে আমাদের কি করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে শিক্ষা ব্যবস্থার ইসলামীকরণ করতে হবে আর এখন সরকারের ওই জায়গাটা আমরা বুঝতে পারছি না সরকার আমাদের ডাক শুনছে না কিন্তু আপনারা আপনাদের আমাদের সামর্থ্যের ভিতরে যা আছে সে কাজগুলি করতে হবে আপনার যদি একটা প্রাইভেট স্কুল থাকে সেখানে আপনি ইসলামী দিনই বই পুস্তক দিয়ে দেন আমাদের এই যে মাদ্রাসা মাহমুদে আরাবিয়া এই বংশের মানুষের অনুদানে সেটা চলে আল্লাহ মাহমুদ হোসেন সাহেব রাহিমাহুল্লাহ বর্তমানে আল্লাহ আওলাদ হোসেন সাহেব আরো যারা আপনারা আছেন এই মাদ্রাসা মাহমুদে আরাবিয়া হাজার হাজার আলেম তৈরি হচ্ছে তাই না সারা বাংলাদেশে তাওহীদের বিপ্লব তৈরি করেছে মাদ্রাসা মাহমুদে আরাবিয়ার ছাত্ররা মদিনা পরে এসে সারা বাংলাদেশকে কাঁপিয়ে তুলছে তাই না সমস্ত বেদাতিরা আজ থর থর করে কাঁপে আলেমদের ভয়ে দেখেন একটা মাদ্রাসা কি করেছে হাজার হাজার আলেম তৈরি করে দিচ্ছে তাই না তো এরকম আরো মাদ্রাসা আপনারা তৈরি করেন আপনাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে জমিয়তের ব্যানারে এই যে আপনার দোহার নবাবপুর আরো যা মনে করেন জায়গায় আপনারা যাবেন আপনারা মসজিদ তৈরি করে দিবেন আপনারা মক্তব তৈরি করে দিবেন আপনারা সহি আকিদার প্রচারে আপনারা আরো ব্যাপক অবদান রাখবেন মজ্জাদ হাজিরিন আরেকটা ছোট বিষয় বলে আমি শেষ করব কথা তো অনেক ছিল ছোট বিষয়টা অপসংস্কৃতি সমাজের প্রজন্ম নষ্ট হয়ে যাওয়ার একটা বড় কারণ হলো আমাদের সমাজে বিবাহ নিয়ে খুবই আপনার আপনার খারাপ চিন্তা ভাবনা আমরা লালন করি কি সেই চিন্তা ভাবনা খারাপ চিন্তা ভাবনাগুলো হলো আমাদের দেশের যুবকরা মনে করে আমাকে এস্টাবলিশড হওয়া লাগবে এস্টাবলিশড হতে হতে 25-30 বছর বয়স তো মানুষ তো আসলে তারও তো জৈবিকতা আছে তাই না তারও তো চাহিদা আছে তো দেখা যাচ্ছে যে কি এই সময়গুলোর ভিতরে সে অন্য মেয়েদের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে মনে রাখবেন ছেলে মেয়েতে কোনোদিন বন্ধু হতে পারে না এটা ইসলাম কোনোদিন অ্যাকসেপ্ট করে না ছেলে মেয়েতে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না তো এই যে আমরা বলি যে ফ্রি মাইন্ড টাইম এই সমস্ত বলে এগুলো হলো বড় অপসংস্কৃতি হ্যাঁ ছেলে মেয়ের কোনো বন্ধুত্ব নেই যেখানে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল বলছেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখটা নিচে রাখে আর তাদের লজ্জাস্থানকে হেফাজত করে পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদু মিন আবসারিহিন্না ওয়া ইহফাযু ফুরুজাহুন্না মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন ভিন্ন পুরুষদের দিকে না তাকায় চোখটা নিচে রাখে লজ্জাস্থানকে হেফাজত করে আরে যেখানে তাকানো বৈধতা নাই সেইখানে আবার বন্ধু হয় কেমনে হ্যাঁ শুধু তাই নয় আপনার সমাজে পরকীয়তা ঘুরে যাচ্ছে এর কারণ হলো আপনারা যতই ফ্রি মাইন্ড মনে করেন আপনি আপনার ভাবির সঙ্গে দেখা করতে পারবেন না এটা ইসলাম আল্লাহ রাসূল বলেছেন আল হাও ওয়াল মাউত দেবর হলো মরণ
তাহলে এটা ইসলাম, কিন্তু আমরা ইসলামের কিছু মানি কিছু মানি না, যার কারণে আমাদের সমাজকে কি করছে এই অপসংস্কৃতি। আপনি যত ধার্মিক হন দেখবেন বিয়ে অনুষ্ঠান হলে ধার্মিকতা আর থাকে না, হ্যাঁ ব্যাপকদার ব্যাপক সয়লাভ হয়ে যাচ্ছে, তাই না? এটা অপসংস্কৃতি। আপনার বিয়ে সাথে হলে গান বাদ্য করতে হবে, এটা অপসংস্কৃতি। বিবাহ একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহমূলক অনুষ্ঠান, তাই না? এই নারী আর পুরুষের একটা দাম্পত্য জীবন, সেখানে শুধু সুখ আর সুখ চাই আমরা, দুনিয়ার আখেরাত ব্যাপী সম্পর্ক সেটাকে অপবিত্র নোংরা করে দেওয়া হচ্ছে গান বাদ্য দিয়ে। তো এগুলো কি করতে হবে? এগুলোকে আপনার শক্তি থাকলে এগুলোকে বাধা দিতে হবে। আপনি অন্যায় দেখলে এই অপসংস্কৃতিকে রোধ করার এটা একটা বড় যে আমরা যাদের শক্তি আছে আমরা চুপ করে আর তার কাছে করুক। আপনার শক্তি থাকলে আপনি কি করবেন? আপনার শক্তি খানে বাধা দিবেন, ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, শক্তি নাই অন্তত মুখে বলেন, ফাইল্লাম ইস্তাতি ফাবিকালবিহি ওয়াদালিকা আযাবুল ঈমান, আর তাও যদি না হয় অন্তর দিয়ে অন্তত পক্ষে ঘৃণা করো, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। বন্ধুগণ, যেহেতু আজকের সময়ের একটা সীমাবদ্ধতা আছে আমি আর এগোতে চাই না, তো আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চেয়েছিলাম অনেক কথা ছিল, অপসংস্কৃতি, এই যে নেশায় আমাদের সমাজ কি হয়ে যাচ্ছে, সমাজ বিনষ্ট হয়ে যাচ্ছে, এটা কোনোদিন সংস্কৃতি নয়। এই এই নেশা ইসলামের মধ্যে কোনো নেশা নাই, এগুলো আসছে বিজাতীয়, হ্যাঁ বিজাতীয় কালচার থেকে। এই এই নেশাটাও একটা কালচার হয়ে গেছে, ওই 31st নাইট বলে, হ্যাঁ তারপরে আপনার ওই যে আপনার আরো যে সমস্ত দিন দিবস পালন করছে, তাই না, এই সমস্ত করে করে এই সমস্ত খারাপ কাজের সমস্ত আবির্ভাব ঘটানো হচ্ছে। হ্যাঁ এগুলো সবকিছু অপসংস্কৃতি। এই অপসংস্কৃতিকে বাঁচতে গেলে সবচেয়ে বড় কাজ যেটা সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনকে ধারণ করতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু ওয়াল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হক, অপরাধী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি আল্লাহ কি করেছেন তার রাসূলকে প্রেরণ করেছেন, সে রাসূল কি করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি আল্লাহ তার এই যে রাসূলকে তাদের মধ্য থেকে পাঠিয়েছেন, তিনি কি করেছেন, এই কোরআন পড়ে পড়ে মানুষকে শুদ্ধ করেছেন, কোরআন দিয়ে শুদ্ধ করতে হবে মানুষকে। আপনার বাড়িতে কোরআন পড়বেন, আপনার সন্তানদেরকে অর্থ শোনাবেন, দেখেন এটা আত্মপ্রশংসার জন্য বলি না, আমি কোরআন হাদিস পড়তে পড়তে যেই জায়গায় গিয়ে মনে করি আমার পরিবারকে শোনানো দরকার, আমার বিবিকে ডাকি আসো শোনো আমি একটা হাদিস শোনাবো, আমার ছেলেকে ডাকি আসো শোনো একটা হাদিস শোনাবো, আমার মেয়েকে ডাকি আসো শোনো একটা হাদিস শোনাবো, তাদেরকে বসে আপনিও শোনাবেন। আপনি আজকে যা শুনে গেলেন আপনি গিয়ে টেলিভিশনে বলবেন না, আপনি এই কথাগুলো আপনার বিবিকে বলবেন, এই কথাগুলো আপনার ছেলে মেয়েকে ডাক দিয়ে বলবেন। হ্যাঁ দীনবন্ধুগণ, তো এইভাবে আমরা কোরআন দিয়ে আল্লাহ রাসূল কোরআন দিয়ে একটা গোটা সমাজ কিয়ামত পর্যন্ত একটা জাতি তৈরি করেছে, তাই না? আমরা কোরআনের শিক্ষাকে ব্যবহার করব, আমরা নবীর সুন্নাহর শিক্ষাকে আমরা বাস্তবায়নে এগিয়ে আসব, আমরা নিজেরা মডেল হব, আর আমাদের শিক্ষা ব্যবস্থাকে যাতে সুন্দর করে ঢেলে সাজানো যায় আমার সাধ্যের জায়গাগুলোতে আমি আপ্রাণ চেষ্টা করব এবং সর্বোপরি মহান আল্লাহর কাছে আমরা দোয়া করব। আর ওই যে বলছিলাম যে বিয়ে শাদীর বিষয়গুলো কেন বলা, এদের বলার মূল উদ্দেশ্য হলো আজকে এই বিয়ে শাদীগুলো যথাসময় না হওয়ার কারণে সমাজে অনেক খারাপই হচ্ছে। আপনার স্কুল কলেজে দেখবেন যে বিসিএস পরীক্ষা দুবার তিনবার দিচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, এখন বান্ধবী আরো একটা জুটাই নিছে, অপকর্ম চলছে, দেদারসে অপকর্ম চলছে। তো এগুলো কি, এগুলো আপনার বয়স হলো তো বিয়ে করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন ওয়া আনফিকুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমানিকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। যদি আমরা তো বলছি এখনো তো এস্টাবলিশ হয় নাই, আল্লাহ বলছেন বয়স হয়েছে, প্রয়োজন যখন হচ্ছে তার বিয়ে করে দাও, যদি সেটা দারদাসীও যদি হয় বিয়ে করে দাও, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, মহান আল্লাহ তার আপন অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আরে বিয়ে করলে আল্লাহ ধনী বানিয়ে দিবে, সুতরাং এত এত এস্টাবলিশ হওয়ার চিন্তা করেন না, ছেলে সন্তানরা বয়স হলে তাদেরকে বিয়ে করে দিবেন। হ্যাঁ তাহলে সমাজ সুন্দর থাকবে, ভালো থাকবে। বন্ধুগণ আরো অনেক কথা ছিল, কিছু কথা রাখলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আর ঢাকা দক্ষিণ জমিয়তে আহলে হাদিস বংশাল যে আজকের আয়োজনটা করেছে, আয়োজক মণ্ডলী সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাআলাকে দোয়া করি আল্লাহ যেন এই বংশালবাসীকে ঢাকা দক্ষিণে যারা আছেন জমিয়তে তাদেরকে যেন আল্লাহ শক্তি দেন, আল্লাহ সামর্থ্য দেন আরো বেশি বেশি সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো করার, আল্লাহ তাআলা আমাদের এবং আপনারা আরেকটা দাওয়াত নিশ্চয় পেয়ে গেছেন অলরেডি,
আগামী 15 এবং 16 ফেব্রুয়ারি 15 এবং 16 ফেব্রুয়ারি সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলাম স্কলার করে ইনশাআল্লাহ বাইবেল আসছে আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ সবাই যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আপনাদের ছেলে সন্তানদেরকে নিয়ে যাবেন ওই বেদাতি ইস্তেমায় সবাই যেতে চায় সেখানে না গিয়ে আপনারা আমাদের এই সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার যারা সহি সুন্দর কথাগুলো বলে যাবে সেখানে তাদেরকে নিয়ে যাবেন আপনারা সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু